নমস্কার বন্ধুরা, আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন অ্যাসাম ক্রিয়েশন সোসাইটি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখুন। পুরুলিয়া জেলারই একটি জনপ্রিয় ছৌ দল, যেটা কোটশিরা থানার মাতকুমা গ্রামের রাস বিহারি কুমার। তো এই রাস বিহারী কুমার ছৌ দলের এই আগত বৈশাখ মাসে কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এ আশা করছি, আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখবার জন্য। তো আসুন শুরু করা যাক। তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ, ইংরেজিতে 14 এপ্রিল, নাচ আছে রাজা খন্দা, যেটা কেন্দা থানা পুরুলিয়া। এরপর দোসরা বৈশাখ, ইংরেজিতে 15 এপ্রিল, নাচ আছে চটকি পোনা, যেটা পড়ছে রামগড়। এরপর আসুন সেই তিসরা বৈশাখ, ইংরেজিতে 16 এপ্রিল, নাচ আছে মাতকুমা কোটশিলা, অর্থাৎ তার নিজের গ্রামেই। এরপর আসুন সেই চৌঠা বৈশাখ, ইংরেজিতে 17 এপ্রিল, নাচ আছে টিকর, যেটা পড়ছে তিরুলডি সরাইকেলা। এরপর 5ই বৈশাখ, ইংরেজিতে 18 এপ্রিল, নাচ আছে কাঁটাডি, যেটা পড়ছে কুমিরডিহা আরসা থানা পুরুলিয়া। এরপর 6ই বৈশাখ, ইংরেজিতে 19 এপ্রিল, নাচ আছে বানসা, যেটা পড়েছে হিড়িবান্ধ। এরপর 7ই বৈশাখ, ইংরেজিতে 20 এপ্রিল, নাচ আছে ডুন্ডি গাছি, যেটা পড়েছে গোলা। এরপর 8ই বৈশাখ, ইংরেজিতে 21 এপ্রিল, নাচ আছে খারপড়া, যেটা পড়েছে হুড়া থানা পুরুলিয়া। এরপর আসুন সেই 9ই বৈশাখ, তো 9ই বৈশাখ, ইংরেজিতে 22 এপ্রিল, নাচ আছে ফতেপুর, যেটা পড়েছে মানবাজার পুরুলিয়া। এরপর 10ই বৈশাখ, ইংরেজিতে 23 এপ্রিল, নাচ আছে আনাই, যেটা পড়ছে পুরুলিয়া জেলা। এরপর 11ই বৈশাখ, ইংরেজিতে 24 এপ্রিল, নাচ আছে হেঁসাদা, যেটা পড়ছে বুন্ডু। এরপর 12ই বৈশাখ, ইংরেজিতে 25 এপ্রিল, নাচ আছে মাংলা, যেটা পড়ছে বান্দোয়ান থানা পুরুলিয়া। এরপর আসুন সে 13ই বৈশাখ, তো 13ই বৈশাখ, ইংরেজিতে 26 এপ্রিল, নাচ আছে আদারডি, যেটা পড়ছে কোটশিলা থানা পুরুলিয়া। এরপর 14ই বৈশাখ, ইংরেজিতে 27 এপ্রিল, নাচ আছে কোরাং, যেটা পড়ছে আরসা থানা পুরুলিয়া। এরপর 15ই বৈশাখ, ইংরেজিতে 28 এপ্রিল, নাচ আছে লাউজড়া, যেটা পড়ছে বড়াম থানা পূর্ব সিংভূম। এরপর 16ই বৈশাখ, ইংরেজিতে 29 এপ্রিল, নাচ আছে ধানাবাঙ্গি, যেটা পড়ছে হিড়িবান্ধ। এরপর 17ই বৈশাখ, ইংরেজিতে 30 এপ্রিল, নাচ আছে হটাগুটু, যেটা পড়ছে বনগাঁও পূর্ব সিংভূম। এরপর 18ই বৈশাখ, তো 18ই বৈশাখ, ইংরেজিতে 1লা মে, নাচ আছে জোরগড়া, যেটা পড়ছে পাড়া থানা পুরুলিয়া। এরপর 19ই বৈশাখ, ইংরেজিতে 2ই মে, দিনটা খালি আছে, তো এই খালি দিনটাতে কোনো যদি আয়োজক কমিটি দলটাকে বুকিং করতে চান তো তারা বুকিং করতে পারেন, ভিডিওর মাধ্যমে অবশ্যই নম্বর দেওয়া থাকবে। তো এরপর আসুন সে 20ই বৈশাখ, তো 20ই বৈশাখ, ইংরেজিতে 3ই মে, নাচ আছে চিত্রা, যেটা পড়ছে পাড়া থানা পুরুলিয়া। এরপর 21ই বৈশাখ, ইংরেজিতে 4ই মে, নাচ আছে লালডি, যেটা পড়ছে বড়াবাজার থানা পুরুলিয়া। এরপর 22ই বৈশাখ, ইংরেজিতে 5ই মে, নাচ আছে গোপালনগর, যেটা পড়ছে মানবাজার থানা পুরুলিয়া। এরপর 23ই বৈশাখ, ইংরেজিতে 6ই মে, নাচ আছে পাটডি, যেটা পড়ছে বাগমুন্ডি থানা পুরুলিয়া। এরপর 24ই বৈশাখ, ইংরেজিতে 7ই মে, দিনটা আবার খালি আছে। এরপর 25ই বৈশাখ, ইংরেজিতে 8ই মে, নাচ আছে খেড়ুয়া, যেটা পড়ছে পড়ন্দা থানা পূর্ব সিংভূম। এরপর 26ই বৈশাখ, ইংরেজিতে 9ই মে, নাচ আছে কারুমামা, যেটা পড়ছে কোটশিলা থানা পুরুলিয়া। এরপর 27ই বৈশাখ, ইংরেজিতে 10ই মে, নাচ আছে রাগডি, যেটা পড়ছে কমলপুর থানা কাটিন। এরপর 28ই বৈশাখ, ইংরেজিতে 11ই মে, নাচ আছে আমডিহা, যেটা পড়ছে খাতড়া বাঁকুড়া জেলা। এরপর 29ই বৈশাখ, ইংরেজিতে 12ই মে, দিনটা আবার খালি আছে। তো এরপর 30ই বৈশাখ, ইংরেজিতে 13ই মে, নাচ আছে ধরডাঙ্গা, যেটা পড়ছে বড়াবাজার থানা পুরুলিয়া। এরপর 31ই বৈশাখ, ইংরেজিতে 14ই মে, নাচ আছে তুরাডি, যেটা পড়ছে পাড়া থানা পুরুলিয়া। তো এই হলো ওস্তাদ রাস বিহারী কুমার ছৌ দলের এই আগত বৈশাখ মাসে কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও চ্যানেল দেখাবার জন্য। আর
এখনও যদি কোনো ছয় দলের আপডেট এই চ্যানেলের মাধ্যমে সবাইকে পৌঁছানোর জন্য যদি কোনো দলের বাকি থাকে তো তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই তাদের লিস্টটা ভিডিও আকারে সবার কাছে প্রকাশ করব। তো ভিডিও এতদূর পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।